আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মদিনা আল মুনাওয়ারা থেকে অনতি দূরেই ওয়াদি বাইদা বিশ্ববাসীর কাছে যে জায়গাটি এখন পরিচিত হয়ে গেছে ওয়াদি জিন নামে, যেখানে আমরা দেখতে পাই যে এই রাস্তাতে আসার নির্ধারিত একটা জায়গাতে আমরা যখন গাড়ি নিয়ে ফরওয়ার্ডে গাড়ি সামনে দিকে যাচ্ছে, কিন্তু গাড়ি যদি আমরা নিউট্রাল করি, থামিয়ে দেই, তাহলে গাড়ি পেছন দিকে চলতে শুরু করে। এবং আশ্চর্যের সাথে দেখা যায় যে এই থেমে থাকার সময় থেকে গাড়িটা আস্তে আস্তে পেছনে বা সামনে দুইটা দুই জায়গাতেই আছে। সেই জায়গা থেকে গাড়ি যখন চলে, সেখানে গাড়ির ইঞ্জিন পর্যন্ত বন্ধ করে রাখলেও 100 কিলোমিটারের অধিক গতিতে গাড়ি কিন্তু চলতে শুরু করে। আচ্ছা ভাইয়া, সৌদি আরবে আসছি অথচ উঠে চড়া হয়নি, এটা কি হয় না? আপনি আছেন, আমি আছি, আলহামদুলিল্লাহ একটা উট দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, সাইফুল্লাহ ভাই উটে চড়বেন এবং আমরা একটু দেখব, এবং উট সম্পর্কে দু চারটি কথা আমরা সাইফুল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আসো। দেখি আমরা একটু তাহলে সাইফুল ভাইয়ের আমি মিলে উঠে নাফরাইন না একেবারে সৌদি আরবে ঐতিহ্যবাহী উট যে বাহনের কথা আল্লাহ তাআলা বলেছেন। সেই বাহনে সাইফুল্লাহ ভাই উঠেছেন, কেমন লাগছে? অদ্ভুত অনুভূতি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি সাইফুল্লাহ ভাই একেবারে উঠে চড়ে এখন পুরোপুরিভাবে তিনি হারিয়ে গেছেন সেই পরিবেশের মাঝে। আলহামদুলিল্লাহ, এই তো উট হচ্ছে আল্লাহর এমন এক আদরের সৃষ্টি, আল্লাহর অনন্য এক সৃষ্টি, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল কুরআনুল কারীমের মধ্যে উটকে নিয়ে চিন্তা করতে বলেছেন। ওয়াদি বাইদা এই জায়গায় এলে আমাদের আরও একটি কারণে মনটা ভালো হয়ে যায়, তা হচ্ছে পাহাড়ের পাশাপাশি যারাই এখানে আছেন তারা পাহাড়কে সামনে রেখে তাদের আশেপাশের জায়গাগুলোকে এভাবে সাজিয়েছেন যেন আমরা প্রাচীন স্থাপত্য দেখতে পাচ্ছি। এবং প্রিয় দর্শক, আপনারা আরও দেখতে পাচ্ছে যে এখানে বসে গাওয়া খাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি খাউনি দিয়ে এমনভাবে তারা জায়গাটিকে সাজিয়েছেন খেজুরের ছাউনি দিয়ে। একেবারে ভিন্ন আমেজ, ভিন্ন পরিবেশ, মনটাই অন্যরকম হয়ে যায়। এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন যে তারা এই জায়গাটিকে কিভাবে সাজিয়েছেন। চমৎকার করে এখানে কিছু জিনিস আছে, এখানে কেটলিগুলি যেরকম আগে কেটলি ছিল চা খাওয়ার জন্য, তারা যেরকম করে ব্যবহার করেন এই চা খাওয়ার জন্য, যেটা আধুনিককালে আমরা দেখেছি যে চা ঢেলে খাওয়ার জন্য বড় বড় কেটলি, তাদের মধ্যে জাল দেওয়ার জন্য, মানে ন্যাচারালি। এখন তো আসলে সব কিছুই স্টিল বা স্টেনলেস এই টাইপের হয়ে, এটা একসময় যে মাটির ছিল এটা তারা বোঝাবার চেষ্টা করেছেন। জি জি, থ্যাংক ইউ। আরেকটা জিনিস আরবে ব্যাপক প্রচলিত আমরা জানি, হ্যাঁ, এই জিনিসটা কি অনেকেই জানতে চেয়েছেন আমাদের কাছে, একটু বলবেন। জি, এই জিনিসটি মূলত তারা বাখুরদানি বলে, মানে আমরা যেরকম এখন আতর ভাষণে পার হয়েছি বা আমাদের রুম স্প্রে আমরা যেটা ব্যবহার করি পারফিউম করার জন্য, প্রাচীন আমল থেকেই তাদের মধ্যে এটার মধ্যে নিচে হচ্ছে কয়লা দেওয়ার পরে যে আগর কাঠ বা অন্য কাঠ, সুগন্ধি কাঠ, এই কাঠগুলি পুড়িয়ে তারা খুশবুর হিসেবে ব্যবহার করতেন। সেই
ঐতিহ্যগতভাবে এই জিনিসটি কিন্তু এখনও চলমান আছে, যদিও এইগুলি এখন ইলেকট্রিক হয়ে গেছে, কিন্তু মূলত নিচে আগে ফাহামবা যে ইয়ে বলতো যে কয়লা দেওয়ার পরে তার উপরে দেওয়া হতো, এইটা মূলত সেই জিনিস। আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে সামনের একটু জায়গার ঢাল আছে, ঢালের পরে আবার জায়গাটি উঁচু হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা এখন যে ব্যাপারটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ঢালের পরে যে উঁচু জায়গাটি, সেখানেও যদি গাড়ির স্টার্ট বন্ধ করে দেওয়া হয় অটোমেটিক সিস্টেমে গাড়ি এগুতে থাকবে। যেমন অলরেডি গাড়ির স্টার্টকে বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির স্টার্ট বন্ধ, গাড়ি 20-এর উপরে চলছে, কিন্তু গাড়ি চলছে এই মুহূর্তে 20-এর উপরে, এটা আস্তে আস্তে বাড়ছে এবং মজার ব্যাপার হলো আমরা কিন্তু উপরের দিকে উঠছি, আমরা উপরের দিকে উঠছি, গাড়ি অটো সিস্টেমে এগুচ্ছে, গাড়ির স্টার্ট বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত এখানে আছে আমরা জানি না, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমাদের শিক্ষণীয় ব্যাপার যে প্রত্যেকটা কুদরত থেকে আমরা শিক্ষা নিব, আমাদের ঈমানকে আমরা তাজা করব। গাড়ির স্পিড বেড়ে গেছে অলরেডি, গাড়ি এখন 40-এ চলছে, আল্লাহ হয়। প্রিয় দর্শক, গাড়ি এগিয়ে চলছে, স্টার্টহীন অবস্থায় গতি বাড়ছে, এই মুহূর্তে গাড়ির গতি হচ্ছে আপনারা দেখুন 60+, গাড়ি স্টার্ট বন্ধ, অটোমেটিক গাড়ি এগুচ্ছে, এখন গাড়ি 80-তে চলছে, স্টার্ট বন্ধ, এখন 100, এই মুহূর্তে গাড়ি 100-তে চলে আসছে, 100 কিলোমিটারের অধিক গতিতে গাড়ি কিন্তু চলতে শুরু করে। অনেকে এখানে একটি ব্যাখ্যা দেন যে এই জায়গাটার বিষয়ে যে এই জায়গাটি হচ্ছে একটি ম্যাগনেটিক টার্ম আছে, কিন্তু এই ব্যাখ্যার সাথে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে একটু দ্বিমত করছি। সে কারণ হচ্ছে যদি ম্যাগনেটিক টার্ম থাকে তার সাথে লোহা বা এ জাতীয় পদার্থের একটি সম্পর্ক থাকবে, কিন্তু আমরা দেখতে পাই প্লাস্টিকের পানির বোতল সেটিও যদি ফেলে রাখা হয় তারপরেও কিন্তু সেটি আস্তে আস্তে করে পেছন দিকে গড়ায়, ইভেন রাস্তার উপরে যদি পানি ফেলে রাখা হয় আমরা দেখতে পাই সে পানিও পর্যন্ত পেছন দিকে যায়। আমরা সেই একটা জিনিস হচ্ছে যে আপনার টার্নিং নীতি হচ্ছে, যার জন্য আমাকে ব্রেক করতে হচ্ছে, আমি ব্রেকে পা। জি জি জি, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আমাদের দিলাওয়ার ভাই আছেন, তার গাড়িটি আমরা আজকে ব্যবহার করেছিলাম, খুব হেভি গাড়ি, এটা আপনাদেরকে বুঝাবার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে কোনো স্লপ নেই, তারপরেও গাড়িটি কীভাবে এগিয়ে গেল স্টার্টহীন অবস্থায় 120 পর্যন্ত আমরা দেখেছি। আপনারা যারা এখানে যারা আসবেন নিশ্চয়ই উপলব্ধি করবেন এবং দেখবেন নিশ্চয়ই অনেকেই আপনাদেরকে নিয়ে আসবে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে সব কিছুই দেখার পরে আমাদের চিন্তা করতে হবে, যেটা আল্লাহ তাআলা বলেছেন, ফাআজাবিরু ইয়া উলিল আবসার, হে চিন্তাশীলরা তোমরা দেখো এবং চিন্তা করো। বিষয়টাকে আরও ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবার জন্য আমরা রাস্তা থেকে একটু নেমে এসেছি নিচে, এবং আপনারা দেখছেন যে আমাদের এই গাড়ির 4টি জানালাই আমরা খুলে দিয়েছি, দরজাগুলো খুলে দিয়েছি, এবং দিলাওয়ার ভাই স্টিয়ারিং সিটে বসা, কিন্তু তিনি শুধু ব্রেকে পা দিয়ে আছেন গাড়িটাকে বন্ধ করে দিয়ে। তিনি যখন পাটা সরিয়ে দেবেন তখন অটোমেটিকলি গাড়িটা পেছনের দিকে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি গাড়িটা পেছনের দিকে যাচ্ছে,
গাড়ির স্টার্ট বন্ধ কিন্তু গাড়িটা পেছনের দিকে এগুচ্ছে। এবং মজার বিষয় এখানে আরেকটা বিষয় আছে সাইফুল ভাই, যেটা যে গাড়িতে কিন্তু ব্রেকে পা দিয়ে রাখতে হচ্ছে। জি, মানে আমরা ছেড়ে দিলে আমরা দেখিয়েছি যেরকম 110-113 পর্যন্ত আমাদের গতি পার হয়ে যায়, সেই জন্য গাড়িকে ব্রেকে পা দিয়ে রাখতে হচ্ছে এই জায়গায়। যাই হোক, আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের ওয়া দিয়ে বাইদা, বা যেটা প্রচলিত অর্থে ওয়া দিয়ে জিন আমরা বলি। তো আমাদের আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। নিশ্চয়ই যারা চিন্তা করছে, আল্লাহ যেহেতু চিন্তা করতে বলেছেন, চিন্তাশীলরা এটার মধ্যে খুঁজে বের করার চেষ্টা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কী কী নিদর্শন আছে। তবে সর্বদাই আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প একটু জ্ঞানই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহর প্রতি যারা কৃতজ্ঞ হবে, আল্লাহর নিয়ামত দেখে যারা প্রশংসা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে বরকত দান করবেন। সকলকে ওয়া দিয়ে বাইদা থেকে আজকে এ পর্বে আমাদের মোহতারাম সাইফুল ইসলাম, আমি আব্দুর রহিম মোহাম্মদ সাইফুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।